এদিকে গতকাল রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় ছাত্র শিবিরের 431 জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদেই হয়ে এই মামলা দায়ের করে। থানা পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের দায়ের করা এই মামলায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস সহ 31 জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত 400 জনকে আসামি করা হয়েছে। খুলনায় সকালে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছাত্র শিবিরের নেতাকর্মীরা শহরের খানজাহান আলী রোডের টুটপাড়া মোড়ে থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে এ সময় 4টি গাড়ি ভাঙচুর সহ 1টি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। এছাড়া মিছিল থেকে 4টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আগুন, একটা মাইক্রো ক্লাস ভাঙছে, চলে গেছে।